আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এসেছি খুলনা ব্লু অর্চিড ফুড কোর্টে। এই ফুড কোর্টটা খুলনাতে নতুন হয়েছে, 1-2 সপ্তাহ মতো হয়েছে এই ফুড কোর্টটা ওপেনিং হয়েছে। তো আজকে হচ্ছে ঐশ্বর্যার বার্থডে, সো ও আমাকে আর ওরা একটা ফ্রেন্ড ইশরাতকে ইনভাইট করেছে এখানে ট্রিট দিবে বলে। খুলনার মধ্যে এটাই প্রথম দোতলা ফুড কোর্ট। ফুড কোর্টটা বেশ বড় সড়, সুন্দর, মানে ডেকোরেশনটা যথেষ্ট ভালো ছিল এদের, আমার কাছে ভালোই লেগেছে। ফুড কোর্টের ভিতরে নামাজ পড়ার জন্য এরা কিছুটা জায়গা রেখেছে, তো এটা একটা ভালো দিক এই ফুড কোর্টের। মানুষ টাইমলি নামাজটা পড়ে নিতে পারবে। এবার আসি এদের খাবারের কথায়। আমরা যাওয়ার অনেকক্ষণ পরে এরা ওদের মেনু কার্ডটা আমাদেরকে দিয়েছিল। এদের মেনু কার্ডে যথেষ্ট মানে আইটেম ছিল, অনেক ধরনের আইটেমই ছিল। তো তারপরে আমরা 3 জন আলোচনা করে হায়দ্রাবাদ বিরিয়ানি আর সেই সাথে চিলি চিকেন অর্ডার দিলাম। আমরা অর্ডার দেওয়া 10-15 মিনিটের মধ্যে এরা খাবারটা আমাদেরকে সার্ভ করেছিল, কিন্তু এদের খাবারটা একদমই ভালো ছিল না, স্পেশালি এদের বিরিয়ানি। এটা একদমই জঘন্য একটা বিরিয়ানি, আমার খাওয়া সব থেকে বাজে বিরিয়ানি মনে হয় এটাই ছিল। একদমই ঠান্ডা বিরিয়ানি, প্লাস এদের কোনো মাংস ছিল না বিরিয়ানিতে, এরা মাত্র 1 পিস করে মাংস দিয়েছে। আর ঐশ্বর্য আর ইশরাতের প্লেটে তো মাংসই পড়ে নাই, ওদের প্লেটে শুধু 2টা চর্বি পড়েছে, আমার প্লেটে যাও বা মাংস পড়েছিল তাও খুবই সামান্য। সো খাওয়া দাওয়ার পরে আমি আর ইশরাত ঐশ্বর্যকে যে বার্থডে গিফটগুলো দিয়েছিলাম সেইগুলো দেখছিল। না এখন তুমি একটা পোজ দাও। ওইটাও না, ওইটা নিয়েও পোজ দে। আমাদের গিফট তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, এটা তো আমার
তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।